আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অযোগ্য শিক্ষকরাই মানবতার হত্যাকারী, মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভুবনডরে বালু বোঝাই ট্রিপারের নিচে চাপা পড়ে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর। বরাক উপত্যকায় সরকারি ভাষা আইন লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ শিলচরে নাগরিক সভায়, ক্ষোভ করিমগঞ্জ কংগ্রেসেরও। স্বাধীনবাজারে মহিলা মার্কেট নির্মাণ কাজের সূচনা, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান ডিসি এসপির। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে রাজাবাজারে জল প্রকল্পের শিলান্যাস, গঙ্গানগরে উদ্বোধন। হিন্দু দেবতাদের নাম নিয়ে ফন্ডামি, কাঠগড়ায় ফন্দ বাবা, পুলিশে মামলা। এবার আসছি বিস্তারিত খবরে। অযোগ্য শিক্ষকরাই মানবতার হত্যাকারী, অযোগ্যদের নিযুক্তি দেওয়া সরকারের দায়িত্ব নয়, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের। অযোগ্য শিক্ষকরাই প্রতিনিয়ত মানবতার হত্যা করছে, অযোগ্যদের নিযুক্তি দেওয়া সরকারের দায়িত্ব কর্তব্য নয়, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রাদেশীকৃত কলেজসমূহের 130 জন সহকারী অধ্যাপককে নিয়োগপত্র বণ্টন অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে প্রাদেশীকৃত কলেজ সময়ে 1500 থেকে 2000 অধ্যাপকের পদ খালি রয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন কলেজসমূহে বিজ্ঞান শাখা প্রবর্তনের পর যে শূন্য পদ রয়েছে তা 1500-র উপরে রয়েছে। শর্মা বলেন, অতি শীঘ্র অধ্যাপকের শূন্য পদগুলো নিযুক্তির ব্যবস্থা করা হবে, সঙ্গে সঙ্গে এমন একটি পদ্ধতি তৈরির চিন্তাভাবনা চলছে যাতে করে প্রতি বছর যে কটি পদ খালি হয় সেই পদগুলো বছরের পুজোর আগে পূরণ করা সম্ভব হয়। মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে আসামকে প্রতিটি ক্ষেত্রে উন্নত করার লক্ষ্যে আমার সরকার এগিয়ে যাচ্ছে এবং জনসেবা যাতে একটি প্রেরণা হিসেবে গণ্য করা হয় তা সুনিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, অযোগ্য শিক্ষকদের নিযুক্তি দেওয়ার দায়িত্ব কর্তব্য সরকারের নয়। শর্মা বলেন, মানবিকতা মানবিকতার জায়গায়, তাই বলে অযোগ্য শিক্ষকদের ছাত্রছাত্রীর ওপর চাপিয়ে দেওয়ার অর্থ মানবিকতার হত্যা করা। মানবতার সংজ্ঞা যোগ্য শিক্ষকের সঙ্গে থাকে, ব্যক্তিগত জীবনের সঙ্গে থাকে না বলেও মুখ্যমন্ত্রী জানান। জ্ঞান আর প্রেরণালৈ আমি যাতে আগুয়াই যাও, পাবলিক সার্ভিসক আমি যাতে একটা মিশন বলে ধরে ল, যে মই যদি দুজন লড়ার জীবন ট্রান্সফর্ম করিব পারিছো সেইটো মোৰ বাবে বহুত ডাঙৰ কথা। আৰু সেই ধৰণৰ এটা মানসিকতা লৈ আমি যাতে আগবাঢ়ি যাওঁ। তেওঁলোকে কেনেকৈ শিক্ষকলৈ আহিব পাৰে, কি ধৰণৰ ট্ৰেইনিং, কি ধৰণৰ ব্যৱস্থাৰে আমি শিক্ষক হ'ব পাৰোঁ সেই দিশত আমি চিন্তা কৰিব লাগে। কেইদিনমান আগতে আমাৰ বিশেষকৈ LP স্কুলত BEd পঢ়াৰ কাৰণে DLLD পঢ়াৰ কাৰণে ভাৰত চৰকাৰে আমাক সকলোকে সুবিধা দিছিল, সেই সুবিধা আমি তেতিয়া বহুতে গ্ৰহণ নকৰিলোঁ। আৰু আজিৰ দিনতো মই ভাবোঁ যে ভেঞ্চাৰ স্কুল মই চলাইছোঁ, গতিকে মোক শিক্ষক দিব লাগিব। এই যিটো আমি মনতে ভাবোঁ যে এইটো আমাৰ দাবী, এই কথাটো আমি পাহৰি গৈ চিন্তা কৰিব লাগে
যে এজন ছাত্রৰ অধিকাৰ তেওঁ যাতে ভাল শিক্ষক এজন পাব পাৰে, যি শিক্ষক যোগ্য নহয় তেওঁক নিযুক্তি দি থকাটো চৰকাৰৰ দায়িত্ব আৰু কৰ্তব্য নহয়। মানৱীয়তা মানৱীয়তাৰ জাগাত শিক্ষকসকলক যেতিয়া আমি অযোগ্য শিক্ষক ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ওপৰত জাপি দিওঁ, তাতেই মানৱতাৰ হত্যা হয়। মানৱতা মানে মোৰ জীৱনটো মানৱতা নহয়, এজন অযোগ্য শিক্ষকে 20 বছৰৰ ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱন নষ্ট কৰে। গতিকে মানৱতাৰ সংজ্ঞাটো যোগ্য শিক্ষকৰ লগত থাকে, মানৱতাৰ সংজ্ঞাটো ব্যক্তিগত জীৱনৰ লগত নাথাকে। ধলাই সমষ্টির ভুবনদর জিপি অফিসের কাছে বালুবোঝাই ট্রিপারের নিচে চাপা পড়ে মৃত্যু এক প্রাক্তন সেনাকর্মীর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক প্রাক্তন সেনাকর্মীর। মঙ্গলবার বিকেল 4টা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয় ধলাই ভুবনদর পূর্ত সড়কের ভুবনদর জিপি কার্যালয়ের কাছে। বালুবোঝা একটি ট্রিপার গাড়ির নিচে চাপা পড়েন প্রাক্তন সেনাকর্মী ভুবনদরের বাসিন্দা শিবু রবি দাস। ঘণ্টাখানেক পর একটি জেসিবি দিয়ে বালু ও ট্রিপার সরিয়ে মৃত শিবু রবি দাসকে বের করে আনা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধলাই থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার পরই তীব্র উত্তেজনা দেখা দেয়। ট্রিপার গাড়ির চালককে আটকে রাখেন উত্তেজিত জনতা। পুলিশকে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয়। অ্যাক্সিডেন্টটা হইছে 3:30টার সময়। নাম কি তার? হলো এক্স আর্মি শিবু রবি দাস। কি নাম? ইস্কিতা গাড়ি মারছে। ওই তো টিপার বালু লোড আসলো। এই টিপার লোড লইয়া যাওয়ার সময় লাইন আউট হইছে এখানে। লাইন আউট হইয়া এরপরে তাই তো সাইকেলে আসলো। সাইকেলে যাওয়ার পরে তাহলে ধাক্কাইয়া নিয়া মানে পুরা টিপার তানু উফরি আর কি, পুরা চেপটা, খালি মাথাটা একটু দেখা যায় আর বাদ বাকি সব বডি তো চেপটা হয়ে গেছে। বারবার ভাষা আইন লঙ্ঘনের ঘটনায় শিলচরে ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও কোরাসের সভায় খুব বিশিষ্ট জনদের। 19 মে দিন যখন 19 মে প্রতি বছর উদযাপন করা হয়, সেই সময় যতজন মানুষ গান্ধীবাগে বা ভাষাশহীদ স্টেশনে বা শ্মশানে যান, তাদের মধ্যে কতজন সেদিন দাঁড়িয়েছিলেন, এই যে ইস্যুটা আমরা বারবার এই কথাটা বলছি, তাদের মধ্যে কতজন যারা সংগঠিত করেন, বিভিন্ন সংগঠন যারা অর্গানাইজ করেন এই 19 মের আয়োজনটাকে, তারা সেদিন কেন থানার সামনে অনেকটা দাঁড়াতে পারেননি। বরাক উপত্যকায় বারবার ভাষা আইন লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল ফোরাম ফর সোশ্যাল হারমোনি ও কোরাসের সভায় খুব। মঙ্গলবার শিলচরের পেনশনার্স ভবনে ফোরামের আহ্বানে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাধন পুরকায়স্থ সৌমেন চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল সহ অন্যান্যরা বারবার কাছাড় জেলা তথা বরাকে ভাষা আইন লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়ের গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। প্রদীপ দত্ত রায়ের গ্রেফতারের পর কোনো সংগঠন প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ করেন। ভাষা আইন লঙ্ঘনের ঘটনায় শীঘ্রই জেলা শাসককে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া বরাকের অন্যান্য সমস্যা উঠে আসে বক্তাদের মুখে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আজমল হোসেন, মৃণাল কান্তি সোম প্রমুখ। মানুষের অধিকার রক্ষার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং বিডিএফও তার ব্যতিক্রম নয়। আমরা চাই যে সবার মাতৃভাষা বিকশিত হোক, কিন্তু যে অধিকার আমরা আদায় করেছি 11 জন শহীদের বিনিময়ে, তাতে কোনো আপোষ আমরা কখনো মানিনি, মানব না, এবং সেটা নিয়েই এই প্রতিবাদটা তৈরি হয়েছিল। এবং সে লাস্ট যে প্রতিবাদটা করেছিলেন আমাদের আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, সেই গণতান্ত্রিক অধিকার তার অবশ্যই আছে। তিনি বলতে পারেন যে আপনারা নোটিশটা নামিয়ে দিন, নাহলে 48 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নেব। এরকম অনেক মেমোরান্ডাম সরকারের কাছে লেখা হয়, অনেক কিছু বলা হয়, অনেক জায়গাতে বলছেন কেউ শৃঙ্খল চালিয়াকে অ্যারেস্ট করতেই হবে। আমরাও বলব তার কীভাবে নিয়ন্ত্রণ করবেন জানি, কিন্তু শৃঙ্খল চালিয়াকে অ্যারেস্ট করলেই আমি শৃঙ্খলকেও করেছি, প্রতিপত্তরাকে না বলেন, সেই ব্যাপারে সরকারকে সতর্ক করবো আমরা অবশ্যই। মানে সংগঠিতভাবে প্রতিবাদ করা জানতাম তাহলে কিন্তু সেদিনই রাস্তায়, যদি আজকে ব্রহ্মপুত্র উপত্যকা হতো, শৃঙ্খল চলিহার মতো মানুষ যদি এই ঘটনাটা তার সঙ্গে ঘটতো, তাহলে কিন্তু সেদিন দেখা যেত কয়েক হাজার না হোক 100 মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে বা থানার সামনে সেই প্রতিবাদটা হতো, যেটা আমরা ওই দিন দেখিনি।
উনিশে মে দিন যখন উনিশে মে প্রতি বছর উদযাপন করা হয় সেই সময় যতজন মানুষ গান্ধীবাগে বা ভাষাশহীদ স্টেশনে বা শ্মশানে যান তাদের মধ্যে কতজন সেদিন দাঁড়িয়েছিলেন, এই যে ইস্যুটা আমরা বারবার এই কথাটা বলছি, তারা তাদের মধ্যে কতজন যারা সংগঠিত করেন, বিভিন্ন সংগঠন যারা অর্গানাইজ করেন এই ইউনিসেফের আয়োজনটাকে, তারা সেদিন কেন থানার সামনে অনেকটা দাঁড়াতে পারেননি? সেখানে মানে ক্লিয়ারলি হওয়া হয়েছে যে আমাদের এই ডিস্ট্রিক্টে যেটা এখন একটা উপত্যকা হয়েছে সেই ডিস্ট্রিক্টে ভাষা বাংলা ভাষাই প্রয়োগ করা হবে। সেই বাংলা ভাষা কেন প্রয়োগ করা হন না, সেই বাংলা ভাষাটারে প্রয়োগ না করিয়া কেন বারবার অসমীয়া ভাষাতে এখানে এই সমস্ত বিষয় আনা হল, অন্য ভাষায় করতে পারে তাতে না করবে, কিন্তু সেই ঐক্যটা একটা হিন্দুত্বের গর্বে হিন্দু এই ঐক্যটা গর্ব করতে চায়। তার মানে হিন্দুত্বের গর্বে মানে কি, তার মানে বাইরে একটা শত্রুকে দাঁড়া করা, এই শত্রুর বিরুদ্ধে আমাদের হিন্দু ঐক্য। তাতে দুটো কাজ হয়, একটা হলো বাঙালি জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়া যায় আসামে অন্তত, আর আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম বিভাজন করে আসলে স্থায়ী হিন্দুত্বের রাজত্ব স্থায়ী করা যায়। তো এই এই উদ্দেশ্য দুটো উদ্দেশ্য এই এই ভাষিক অধিকারকে ভেঙে দেওয়া কিংবা অফিসিয়াল অ্যাক্ট যেটা তারাই এই সরকারি গেজেট নোটিফিকেশন করে সেটাকেও চূড়াগুপ্তা পথে ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া সবসময় চলতে থাকে। বরাক উপত্যকায় সরকারি ভাষা আইন লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। বাঙালিরা সংঘাতে নয় সমন্বয়ে বিশ্বাসী, বর্তমানে বাঙালিরা ও বাংলা ভাষা বিপন্ন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় যথেষ্ট উদ্বেগে সচেতন মহল, অনেকের প্রাণের বিনিময়ে বাংলা ভাষা মর্যাদা পেয়েছে, তবে বর্তমানে বাংলা ভাষার উপর আগ্রাসন চালানো হচ্ছে। যদি অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা হয়ে থাকে তাহলে বরাক উপত্যকায় বর্তমানে সরকারি বিজ্ঞাপন বা হোর্ডিংয়ে কেন অসমীয়া ভাষা ব্যবহার করা হচ্ছে? স্পষ্টভাবে তা নিয়ে বোধগম্য হতে পারছেন না করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা। মঙ্গলবার ইন্দিরা ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি সতুরায় অসম ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট অনুযায়ী বরাক উপত্যকার সরকারি বাংলা ভাষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বরাক উপত্যকায় প্রদীপ দত্ত রায়কে দেশদ্রোহিতার তকমা লাগানো হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যদি প্রদীপ দত্ত রায় দেশদ্রোহিতার কাজ করে থাকেন তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিদের নিয়ে অনেক ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়েছে, তারা কি দেশদ্রোহিতা হন না, এমনটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারের কাছে। বাঙালিদের নিয়ে যারা অপ্রাসঙ্গিক মন্তব্য করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে সরকার কেন কড়া পদক্ষেপ গ্রহণ করল না, এও প্রশ্ন উত্থাপিত হয়। বরাকে ভাষা আইন রয়েছে, তবু কেন উপত্যকায় অসমীয়া বিজ্ঞাপনের হোর্ডিং? তা কি বরাক উপত্যকার বাঙালির মধ্যে বিভাজন সৃষ্টি রাজনীতি? এমনটা সন্দেহ ব্যক্ত করছেন তারা। এবং বিখ্যাত অভিনেতা জুবিন গার্গ বাংলা সিনেমায় অভিনয় করেছেন, বাংলা গান নেই, বাংলা সিনেমায় গান নেই, তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শুধু তাই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ভাষার জন্য একটি চেয়ার সংরক্ষিত আছে। অতএব হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলি এখন বলছেন সেই কথাগুলি বর্তমান সময়ে বরাক উপত্যকায় এবং তার মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায় সংঘর্ষের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। শিলচরের জল সম্পদ বিভাগের জলকিষণ বিভাগের সাইনবোর্ডে কালি লেপন করা হয়েছে, সেই কালি লেপন কে বা কারা করেছে আমরা জানি না। এই কালি লেপনকে বরাক উপত্যকার মানুষ সমর্থন করেননি, কারণ বরাক উপত্যকার শুধু মানুষ অভদ্র ভাষাকে উৎসর্গা করতে জানেন। এই কালি লেপনকে কেন্দ্র করে প্রদীপ দত্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং শোনা যায় তাকে দেশদ্রোহী হিসাবে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তা বিজেপি আমলে দেশদ্রোহিতা এবং দেশপ্রেমের সংজ্ঞাটাকেই বদলে দেওয়া হয়েছে।
স্বাধীন বাজারে মহিলা মার্কেট নির্মাণ কাজের সূচনা করে মহিলাদের আত্মনির্ভরশীল হতে জোর দিলেন বিধায়ক, জেলা শাসক ও পুলিশ সুপার। সোনাইয়ের স্বাধীন বাজারে মঙ্গলবার সমষ্টির প্রথম মহিলা মার্কেট নির্মাণ কাজের সূচনা হলো। সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া, কাছাড় জেলা প্রশাসনের দুই শীর্ষ মহিলা আধিকারিক জেলা শাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রামানদীপ কর যৌথভাবে ফলক উন্মোচনের মাধ্যমে 50 লক্ষ টাকার মহিলা মার্কেটের কাজের সূচনা করেন। এ উপলক্ষে স্বাধীন বাজার এমই স্কুল সংলগ্ন মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক, জেলা শাসক ও পুলিশ সুপারকে উষ্ণ সম্বর্ধনা জানান স্থানীয়রা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার ও জেলা শাসক মহিলাদের আত্মনির্ভরশীল হতে মহিলা মার্কেট নির্মাণের পদক্ষেপ নেন। মার্কেটটি চালু হলে এলাকার মহিলারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া। তাঁর বক্তব্যে এলাকার মহিলারা এই মার্কেটে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হবেন বলে আশা প্রকাশ করেন। আগামীতে অন্যান্য স্থানেও মহিলা মার্কেট নির্মাণের আশ্বাস দেন। উন্নয়নমূলক কাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও অ্যালবার্ট এল ফাইরিম, পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার মধুমিতা শর্মা সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। আজ আমারে বিধায়ক জি কে আর আমারে ডিসি ম্যাডাম কে কোঅপারেশন সে আজ জো ইয়ে মহিলা মার্কেট কা আয়োজন যে কিয়া গিয়া হ্যায় ইয়ে বহুত এক আগে আনে ওয়ালে সময় কে লিয়ে ইয়ে এক বহুত মহত্বপূর্ণ চিজ হ্যায়। মহিলা হম বোলনে কা বাত নাহি হ্যায় বাট দ্যাট ইজ আ থিং কি মহিলা কিসি ভি সোসাইটি কা एक बेसिक चीज़ है। महिला को सशक्तिकरण करने से, महिला को इम्पोर्टेंट देने से सोसाइटी हमेशा आगे बढ़ी है। तो आई एम श्योर कि जिस तरह से बाकी एरियाज में महिला का कंट्रीब्यूशन है, ये एक स्पेशल जो महिला मार्केट का आयोजन स्थापन किया गया है, ये आगे आने वाले चरण में सोनाई समस्ती के लिए बहुत महत्वपूर्ण रहेगा। और महिला मार्केट में स्पेशली हमारे जो महिलाएं हैं, जो SHG महिलाएं हैं, उनसे मैं रिक्वेस्ट करती हूं अपना बिजनेस के बारे में भी बड़ा सोचना है। अंबानी जो आज हम पढ़ते हैं पूरा रिलायंस बिजनेस का, वो भी एक छोटी सोच से शुरू किए हैं। जब धीरू भाई अंबानी शुरू किए थे उनके पास भी बहुत कम था, छोटा दुकान से आज बड़ा एम्पायर उन्होंने खड़ा रखा है। तो मैं महिलाओं को, स्पेशली SHG महिलाओं को आह्वानित करती हूँ, आप ये मार्केट खुद से चलाइएगा, साफ सुथरा आप रखिएगा, इसको प्रॉफिटेबल आप बनाइएगा। आज जो 50 लाख का स्कीम लेके हम ये बड़ा मार्केट बना रहे हैं, ये आप ही के लिए है। तो ये आपको संभाल के चलाना है और ऐसे चलाना है इस मार्केट को, ये सिलचर मार्केट से भी ज्यादा आप लोग बिजनेस करना चाहिए। आज के कनेक्टिविटी एतो वालो है जे बिकॉज़ ऑफ आज के चीफ मिनिस्टर, तो এই জন্য আমরা এই অ্যাডভান্টেজ নিতে হবে। যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, সেই চিন্তা শহরে ট্রাফিকও কমবে, আমরা চাইবো আস্তে আস্তে মার্কেট ডিসেন্ট্রালাইজ করে গ্রামে মার্কেট নিয়ে আসার জন্য। আমার মূল উদ্দেশ্য হচ্ছে, ছোট ছোট দিয়ে স্টার্ট করছি, আগামী 5 বছরের মধ্যে আমি চাই 4-5 বছর করে স্বাধীন বাজারে মল হোক, কাবুগঞ্জে মল হোক, প্রতি ধরনের শপিং মল হোক, যাতে এই অঞ্চলের মানুষ এখানেই মার্কেট করতে পারেন, এখানেই বাজার করতে পারেন। এটাকে বলে মার্কেট ডিসেন্ট্রালাইজেশন। তো আমাদের মুখ্যমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। ডিসি যে কথা বলেছেন যে স্বাধীন বাজারের ডেভেলপমেন্ট হলে কাছাড়ের ডেভেলপমেন্ট হবে, কাছাড়ের হলে আসামের হবে, আসামের হলে সারা দেশের হবে। জয়পুর রাজাবাজার এলাকায় জলজীবন প্রকল্পের অধীনে 1,39,00,000 টাকা ব্যয় সাপেক্ষে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের জয়পুর রাজাবাজার এলাকায় পুরাতন পিএইচির পাশে কেন্দ্র ও রাজ্য সরকারের জলজীবন প্রকল্পের 1,39,00,000 টাকা ব্যয় সাপেক্ষে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক মিহির কান্তি সোম। বিভাগীয় বাস্তুকার দেবব্রত পাল শিলান্যাস অনুষ্ঠানে এই প্রকল্পের কাজ কিভাবে হবে তথ্য সহকারে তা তুলে ধরেন। 80,000 লিটার জলের ট্যাঙ্কি হবে, 5.5 কিলোমিটার পাইপ বসিয়ে 247টি পরিবারের ঘরে ঘরে জল পৌঁছানো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুর মণ্ডল সভাপতি বিনোদ শর্মা।
তিনি বিধায়ক মিহির কান্তি সোমের কর্মকাণ্ডের প্রশংসা করেন। এই প্রকল্পের জন্য ভূমিদান করেছেন রণজিৎ সিং। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশন প্রকল্পের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে 2024-এর আগে সম্পূর্ণ করতে হবে। ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে নল দিয়ে জল পৌঁছানো হবে। কাজের গুণমান ঠিক রাখতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন বিধায়ক। এদিন হরিনগর জিপির কুমাছড়া ছাত্রদয়াল জল প্রকল্প ও হরিনগরে একটি নামঘর ও কনকপুর দলইছড়া জিপিতে একটি নতুন জিপি অফিসের শিলান্যাস করেন বিধায়ক। উপস্থিত ছিলেন জয়পুর লাংলাছড়া জিপি সভাপতি শৈলেশ সাঁওতাল, শান্তনু বর্মন, সহন ঠাকুর, পাপড়ি দত্ত, বিজেতা মাহাতো প্রমুখ। আজকে চাপড়াগুলো এই বিশুদ্ধ জল পাবে, বিদ্যুতের সংযোগ হয়ে গেছে, এখন আবার সৌভাগ্যের কাজ চলছে। আর আপনারা দেখেছেন সঙ্গে সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, প্রধানমন্ত্রী আবাস, ঘরে ঘরে ঘর, স্বাস্থ্যসেবা, সমস্ত কিছু জনসেবাগুলো কাজ করছে। আসল কথা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন, জনসংঘের সৃষ্টিকারী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছেন, সে স্বপ্নই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাস্তব গুরুত্ব রাখছেন। করেছিলাম, আর এবার বাকি পার্সেন্টটা হবে, একটা ড্রেন হবে, যাতে আমাদের এই মানে ব্যাকওয়াশের জলগুলো অন্যদের খেতে না যায়। আমরা চেষ্টা করব আগামীতে এই প্রজেক্টে অন্য আরও একটা রিজার্ভার আনার জন্য, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এখন যেটা আছে তো আছেই, আমরা ওইটা প্রায় ধরুন এটা 30 বছর হয়ে গেছে, তো এটার পরিবর্তে আমরা ভবিষ্যতে আবার আরেকটা রিজার্ভার আনবার জন্য আমরা চেষ্টা করব। রিজার্ভারটা আমরা এই জন্য আমরা জায়গা রেখেছি সামনে, পুরো জায়গাটা অকুপাই করি নাই। এখানে একটা পাম্প হাউস হবে, এই পাম্প হাউসটা আমাদের প্রায় ধরুন নষ্ট হয়ে যাচ্ছে, পাম্প হাউস করে আমরা নতুন মেশিন এখানে ইনস্টল করব। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে গঙ্গানগরে 42 লক্ষ টাকার নবনির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে মোট 42,75,000 টাকায় মঞ্জুরিকৃত নবনির্মিত ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট উন্নয়নখণ্ডের অন্তর্গত গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের সেন্ট ক্যাথারিন পানীয় জল সরবরাহ প্রকল্পের মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, পূর্ব ধলাইয়ের জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল 2-এর SDO দেবদুলাল দাস ও জুনিয়র ইঞ্জিনিয়ার প্রজেশ দাস, বিজেপির রাজ্যিক পরিষদীয় সদস্য সুবোধরঞ্জন দাস সহ অন্যান্যরা। সবাই মিলে 300 ঘরে আমরা জল দিয়েছি। SDO সাহেব বলেছেন কিছু কিছু জল যাতে গোলযোগ হচ্ছে, হতে পারে 10-15 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সঠিকভাবে পৌঁছবে, এটাও ঠিক। 100 জন মানুষ যদি কলস কাঠে নিয়ে জল আনতে যায়, দুয়ের জায়গায় এক দুজনের কলসটা একটু ফুটোও থাকতে পারে, হয় এরকম। আপনার বাড়িতে 10টা বালতিতে জল রাখতেন, তো হঠাৎ করে দেখা গেল যে একটা বালতির থেকে জল লিক করে, হয় লিক হয়, ঠিক করতে হয়, তো এটা হতে পারে। যে এই ক্ষেত্রে আরও 10-15 দিন সময় আপনারা দেবেন, কিন্তু যে যে বাড়ি জল দেওয়ার কথা হয়েছে বা আমরা ঘোষণা করেছি, প্রত্যেকের বাড়িতে জল চাই। 2-1 জন যারা বাকি থাকলেন, যদি কোনো জায়গায় থাকেন, তাহলে নিঃসন্দেহে দেব আমরা। কারণ জল জীবন মিশনের উদ্দেশ্য হচ্ছে 24 ইংরেজির মধ্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে ভারতবর্ষের প্রত্যেক জনসাধারণের ঘরে পানীয় জল চাই, বিশুদ্ধ পানীয় জল চাই।
কিন্তু এখান থেকে যে জল যাবে আপনাদের সামনে আমিও জল পান করলাম, এখান থেকে জল বিশুদ্ধ হয়ে যাবে। আর এই বিশুদ্ধতার সার্টিফিকেট দেবেন আমাদের ইঞ্জিনিয়াররা আছে আর সঙ্গে যারা কমিটিতে আছে তারা দেখবে। কমিটি তো নতুন করে আমরা বাইরের থেকে লোক আনিনি, কমিটি আপনারা বানিয়েছেন। হিন্দু দেবতাদের নাম করে ভণ্ডামে কাঠগড়ায় ভণ্ড বাবা মামলা। হিন্দু দেবদেবীর নাম করে ভণ্ডামের অভিযোগ, এক ভণ্ড বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি কাছাড় জেলার রোজকান্দি চা বাগান এলাকার। জানা গেছে, দীর্ঘদিন ধরে রোজকান্দি এলাকায় এক ভণ্ড সাধু নিজেই তৈরি করে নিয়েছেন একটি অসুরের বিগ্রহ। তাও আবার একই বিগ্রহের নাগা বাবা, দৈত্য বাবা, লঙ্গাই বাবা এবং লুচাই বাবা ইত্যাদি বিভিন্ন নামকরণ দিয়েছেন তিনি। তার আস্তানায় রীতিমতো চলে মদ, মাংস, শুকনো মাছ, সিগারেট, এমনকি জ্যান্ত পাখি শিকার করে ফুর্তি আমোদ নিত্যদিনের ঘটনা। ভণ্ড সাধুর খপ্পরে পড়ে প্রতিদিন অর্থ খোয়াচ্ছেন অন্ধবিশ্বাসী মানুষ। এখানেও শেষ নয়, চিকিৎসার নামে মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠছে। এ নিয়ে গতকাল ধোয়ারবন্দ থানায় ভণ্ড সাধুর বিরুদ্ধে এক মামলা দায়ের করেন মনোজ দেব নামের এক যুবক। ভণ্ড সাধু বাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আর্জি জানান তিনি, যাতে করে অশিক্ষিত সাধারণ মানুষ রক্ষা পেতে পারেন। খুব আশ্চর্যের বিষয় যে ওখানে বসে এই লোকটা কি করে এইসব করতে পারছে। ও টাকা ছিঁড়ছে, মদ ছিটাচ্ছে, পশু পাখিদের মারছে। এর তো আজকে মামলা কেন, অনেক আগে মামলা হওয়ার দরকার ছিল। তার তো জেল হওয়ার দরকার ছিল এবং তার তো জেল হবে, এটা তো ক্রাইম। টাকা ছেঁড়া, ছিঁড়ে ফেলা, তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। তারপরে দেখতে পাচ্ছি সে তো একটা নতুন ধর্ম প্রচার করছে, নতুন ধর্ম বানিয়ে নিয়েছে। बता रहे हैं जो बाबा को वहाँ ले जाने के लिए ना दिक्कत होगा तो क्या करना पड़ेगा। अगर दिक्कत जो दी हो जिन्हें सिखाने के लिए नहीं आ जाए बात है एखन तक क्या ठेक तोड़िया देव नहीं आ जाए बारी तक पूजा का सामान आप यहाँ लेके आइएगा। हाँ, जो दिक्कत ना हो मरीज वो लेके आइएगा, बाबा यहाँ पूजा करके फिर आपको छोड़ देंगे। बारी का शोधन करते लगभग बुधवार मंगलवार बुधवार शनिवार सकाल कर सब ठीक ठाक कर देव तो नहीं जाए शोधन कर दे भाई। हाँ, जो कह ना जातम ना तार नहीं आतम तो बाड़ी जाए बाबा बोले शोधन भलो हईब পরিবেশটাকে নোংরা করে রেখেছে। একটা বিগ্রহের নাম হচ্ছে নাগা বাবা, দ্বিতীয় বিগ্রহের নাম হচ্ছে দৈত্য বাবা, যেটা সনাতন ধর্মের নামই হয় না, অসুরের নাম হয়। তৃতীয় বিগ্রহের নাম হচ্ছে গিয়া লঙ্গাই বাবা, চতুর্থ বিগ্রহের নাম হচ্ছে গিয়া লুচাই বাবা। উনি তাছাড়াও নয়, তাছাড়া উনি চারটা ব্রাঞ্চ খুলে নিয়ে। 57তম প্রতিষ্ঠা দিবস পালন বিএসএফের 7 নম্বর ব্যাটেলিয়নের। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে নিজেদের বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালন করল সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নম্বর ব্যাটেলিয়ন। করিমগঞ্জ সীমান্তের দায়িত্বে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর 7 নম্বর বাহিনী তাদের প্রধান কার্যালয় মাইজডিহিতে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে 57তম প্রতিষ্ঠা দিবস পালন করে। ইন্সপেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিএসএফের নিজস্ব ব্যান্ড। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কর্মজীবন থেকে অবসর নেওয়া গোটা জেলার অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান ও আধিকারিকদের। আমন্ত্রণ জানানো হয় জেলার সাংবাদিক সহ বিশিষ্টজনদের। সাংস্কৃতিক অনুষ্ঠান পাঞ্জাবি ভাঙড়া নৃত্য পরিবেশন করে উপস্থিত প্রত্যেকের মন জয় করে বিএসএফ জওয়ানদের একটি নৃত্যের দল। অতিথি বরণ, সংবর্ধনা, পাশাপাশি উপহার সামগ্রী দিয়ে সম্মান জানানো হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের। বক্তব্য রাখেন 7 নম্বর বিএনবিএসএফের কমান্ড্যান্ট বিক্রম সিং। তিনি বলেন যে 1965 সালের 1 ডিসেম্বর সীমান্তরক্ষী বাহিনীর জন্ম হয়েছিল। দীর্ঘ 56 বছর ধরে দেশ রক্ষার কাজে নিয়োজিত তাঁরা। तो बीएसएफ का 57th रेजिंग डे है उसके उपलक्ष्य में किया था। बीएसएफ का गठन 1965 में हुआ था, 1 दिसंबर 1965 में। तो आज 50
सेवंथ बर्थडे है बी एस एफ का। और आज तक जो भी बी एस एफ को टास्क मिले हैं, बी एस एफ ने बड़ी अच्छी तरह से उसको निभाया है। पहचान करे हम सीमा के प्रहरी है, हम सीना ता खड़े, हम भारत के गांव से आए बहादुरों का दल, हम है सीमा सुरक्षा बल, हम है सीमा बल, हम है सीमा सुरक्षा बल। कोरोना आक्रांत प्रसूतिदेर जोन्नो सोनाई हासपाताले मैटरनिटी वार्डेर मंगलवार उद्बोधन हलो। করোনা আক্রান্ত প্রসূতি মায়েদের জন্য সোনাই হাসপাতালে নবনির্মিত ম্যাটারনিটি ওয়ার্ডের মঙ্গলবার উদ্বোধন হলো। যৌথভাবে ফলক উন্মোচনের মাধ্যমে ওয়ার্ডটির উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ও জেলা শাসক কীর্তি জল্লি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক বলেন, ওয়ার্ডটি চালু হওয়ায় করোনা আক্রান্ত প্রসূতিদের চিকিৎসা করতে সুবিধে হবে। এছাড়া কোভিড বিধি মেনে চলার পাশাপাশি সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। বিধায়ক করিমউদ্দিন তাঁর বক্তব্যে হাসপাতালে উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিরা যাতে শীঘ্রই ভ্যাকসিন নেন এই আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, ডাক্তার সুরেন সিংহ প্রমুখ। এদিন সোনাই পূর্বাঞ্চলের বোয়ালির আইটিআই পরিদর্শন করেন বিধায়ক ও জেলা শাসক। ভিড় ভাড়াক্কা হাল্লা গুল্লা সব আমার টিম, আমরা অর্গানাইজ, আমরা সবরে অ্যাপিল করি আর পুরা প্রিপারেশন নিতে লাগবো। আর কে বুঝে চাকু দিয়ে মারবো কি না ওটা নাম দিতে দেন, আজকে আমরা দুধ দিব সে বুঝেব, কনফিউজ করি আমরা যতটা হয় আপনি খবর দিবার। আমরা লাগিয়ে যদি কেউ চেষ্টা করে আমরা তাহলে যদি চাকু দেখাই দেবেন, হ্যাঁ এটা যাতে ফার্দার না হয় এরকম কোনো কমপ্লেন আর যাতে না পাই এর লাগে আমরা সোশিয়ালি কথা বলে বুঝিয়ে কনভিন্স করি সাপোর্ট করা লাগবে। इसमें ये और एक स्टेप है कि हमने सीएसआर फंड में कोविड के टाइम पे लिखा था कि कोविड पॉजिटिव मदर जब आता है उनको सेपरेटली देना पड़ता है, सेपरेट कवर देना पड़ता है, वो सब होना पड़ता था, इसलिए ये आज चालू है। और आप जैसे जानते हैं सोनाई ब्लॉक बहुत कंजेस्टेड है, इसको फर्दर डेवलपमेंट करना है, आपके सपोर्ट से हम डेफिनेटली इसको आगे लेके जाएंगे। ये आज मुझे बहुत खुशी मिलता है कि आज एमएलए साहब भी खुद आए हैं, ये प्रोग्राम को हमेशा सपोर्ट किए हैं। एंड डॉक्टर सिन्हा, वी होप दैट वी विल बी एबल टू यूज दीज फैसिलिटीज टू द फुलेस्ट एंड वी विल ट्राई फॉर गेटिंग अदर फंडिंग फॉर एक्सपेंशन ऑफ अदर वर्क। थैंक यू। স্বামীর মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার বিধবা স্ত্রী, পুলিশে মামলা। স্বামীর মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার বিধবা স্ত্রী নিরুপায় বিধবা দীপ্তি রায় শেষ পর্যন্ত বিচারের আশায় আইনের শরণাপন্ন হয়েছেন। এ মর্মে দীপ্তি পুলিশে এক মামলা দায়ের করেন। দীপ্তির বয়ান মোতাবেক স্বামীর মৃত্যুর পর থেকেই ফাঁসুররা তাঁর সঙ্গে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করে যাচ্ছে। অত্যাচারের প্রকোপ যেন দিন দিন বেড়েই চলছিল। এই মুহূর্তে বাড়িঘর ছাড়া করতে তাকে বাধ্য করা হচ্ছে বলে জানান দীপ্তি রায়। স্বামী সুনীল রায় মারা যাওয়ার মাত্র 2 বছর হয়েছে। এরই মধ্যে বিধবা দীপ্তির স্বামীর ভিটেমাটি দখলের চেষ্টা করছেন সন্তোষ রায়, ধনঞ্জয় রায় এবং কালাম রায় বলে অভিযোগ। ধলাই থানায় তাদের অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন ধলাইয়ের জীবনগ্রাম জিপির দেবীপুর গ্রামের দীপ্তি রায়। দীপ্তি তার প্রতিক্রিয়ায় বলেন, 2 বছর আজকে দেখো আমার বাসুর সন্তোষ রায় আমার বোঝালে ঘর বাড়ি সব ভাঙ্গি অঙ্গে শেষ করিয়া এখন টাকা হয়েছে সব জমিন জায়গা নিয়ে এখন আমার বাড়িতে এখন কেদাইতো স্যার তার ছেলে হালাম রায় হেও মানে গালাগালি করে খারাপ খারাপ হইতে মানে হওয়া যান না এখন হইতে পারি না আমি এ ছেলের মতো ছেলে হইয়া তো হাকিমার লোক এলো খারাপ ব্যবহার করে বেড়া ভাঙছে ওদিকে গড়াইয়ে লাত্তা লাত্তি করে ভাঙ্গে পরে আমি মাতলে তারা মারতো করি আয় আমার গাঁত বিচার দিলাম মরিপুরের কাছে কুদিরাম রায় সব
কুলুদা সুকুমার রায় তারা কাছে বিচার দিলাম, তারা এখন কিচ্ছু করতে পারত না। মামারও ওখানে গেছি পঞ্চায়েত মামা, পঞ্চায়েত মামা এখন আমিও আর কিচ্ছু করতে পারতাম না। তারা দা লইয়া খেদা খেদি করে ইয়ে করে খে আই তো আমার গ্রহ কেউ আয় না ডরাইয়া। কেস করছি, তিনটা কেস দিছি দলাই তানা আগে, আজকে এক বছর আগে একটা দিছি, এরপরে আর একটা দিছি কয়েকদিন পরে, এরপরে মধ্যে আরও দুইটা দিছি। তারা কিচ্ছু করেন না, খালি দিয়ে কেউ যায় গিয়ে কয়, আমরাও পারতাম না কয়। এখন আমি কীরকম কাছে যাইতাম আর। রাধাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপনের সংবাদে উল্লসিত স্থানীয়রা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিধায়ক বিজয় মালাকার। করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপনের সংবাদে উল্লাসিত এলাকার মানুষ। তারা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একজন জনপ্রিয় নেতা হিসেবে সাধুবাদ জানান। তৎসঙ্গে রাতাবাড়ির বিধায়ককে একজন কর্মবীর জনদরদি নেতা হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করেন। মঙ্গলবার রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডল কার্যালয়ে সকাল 11টা নাগাদ এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রথমে বিধায়ক বিজয় মালাকারকে মালা ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ বিষয়ে বিধায়ক বলেন, রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন পুরোপুরি মুখ্যমন্ত্রীর কৃতিত্ব, তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন, এজন্য এই সম্মানটুকু তাকেই দেওয়া হোক। সাংবাদিক সম্মেলনে মণ্ডল সভাপতি বিকাশ সিংহ, সম্পাদক বাবু দত্ত, মুক্তালাল চৌধুরী, হিমাংশু দে, রঞ্জিত কর সহ অসংখ্য বিজেপি কর্মকর্তা উপস্থিত ছিলেন। শ্রী বিজয় মালাকার, অনেকদিন আমি ওনাকে প্রশ্ন করেছি যে মেডিকেল কলেজ কি রাতাবাড়িতে আসবে, উনি আগেই কনফার্ম ছিলেন যে আসবে। আমরা অত্যন্ত আনন্দ পেয়েছি, আর সেই আনন্দে বহিঃপ্রকাশ হয়েছে, আমরা মেডিকেল কলেজ পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত হতে না পারি। তাই তোমরা ছয় মাসের ভিতরে, পাঁচ থেকে ছয় মাসের ভিতরে তোমরা সমাধান করে, কৌশিককে মাঝখানে দিয়ে দিলাম, তোমরা এই সমাধান করে বলবে কোন জায়গায় হবে। পরবর্তী সময় আমি অনেকবার কৃষ্ণদার সঙ্গে বসেছি, তাই আমি আজকে এখান থেকে বসে আমি মাননীয় বিধায়ক পাতারকান্দি কৃষ্ণেন্দু পালকেও ধন্যবাদ দিচ্ছি। 2021 ইলেকশনে বলেন, সবাই আপনারা সবসময় একটা প্রশ্ন করতেন যে 2016 ইলেকশনে আমাদের মাননীয় সংসদ বর্তমানের যিনি কৃপানাথ মালা যখন বিধানসভার ক্যান্ডিডেট ছিলেন, ওনার ইলেকশন প্রচারে এসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে করিমগঞ্জ জেলায় যেখানে সব থেকে ভোট বেশি পাবেন এখানে মেডিকেল কলেজ দেবেন, আর এই মেডিকেল কলেজ দেবেন উনি ওনাদের একটা কমিটমেন্ট ছিল, আর এই কমিটমেন্টের কারণে রাতাবাড়িবাসী অনেক হাত উজাড় করে ভোট দিয়ে 2016 আমাদের এখান থেকে হাইয়েস্ট করিমগঞ্জ জেলার হাইয়েস্ট লিডিং আমাদের এখান থেকে বিধায়ক বানিয়েছিলেন। অসম যুব পরিষদের করিমগঞ্জ জেলা সভাপতি আবু খালেদ সাইফুল্লাহকে উষ্ণ সংবর্ধনা। জেলা যুব সভাপতি নির্বাচিত হওয়ার পর করিমগঞ্জে প্রবেশের পরই বদরপুর রেলস্টেশনে শ শ সমর্থক কর্মীদের সংবর্ধনার জোয়ারে ভাসলেন যুব সভাপতি খালেদ সাইফুল্লাহ। জেলার পাঁচটি বিধান পরিষদের ভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত হয়ে এক র্যালির মাধ্যমে নিজ বাসভবনে নিয়ে আসেন তাকে। সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, লক্ষ্য সফল করতে হলে দলকে দৃঢ় ও মজবুত করতে হবে। খালেদের প্রথম লক্ষ্য হল 1.5 থেকে 2 লক্ষ কর্মীকে দলে যোগদান করানো। তিনি আরও বলেন, বরাক উপত্যকায় আগে থেকে অগপ এক শক্তিশালী দল, যার কারণ ওনার পিতা খলিলুর রহমান। সেই সুবাদে বরাকে অগপুর মাটি মজবুত হয়েছে। আগামী দিনে পিতার স্বপ্ন পূরণ করতে দলীয় কর্মী সমর্থকদের সহযোগিতা চান তিনি। সভায় উপস্থিত ছিলেন অসম গণ পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক আবুল হোসেন, সহ সভাপতি মাসুক আহমেদ, সম্পাদক ইদি আমিন সহ অন্যান্যরা। এটু মোর কারণে এটা গৌরব অনুভব করি আছো মই, যে মোর আজি মোর সমষ্টির মানুষে মোক ইমান মরম দি আছে, যার কারণে মোক আজি মোর কেন্দ্রীয় নেতৃত্ব ইমান এটা ডাঙর গুরুদায়িত্ব মোক দিলে। 26 MLA ইলেকশন আছে, এইটু আমি সম্মুখত লই আমি কাম করে যাম আর, যেনেকে আমি 2026 আমি অকলে গভর্নমেন্ট করব পারো। কেন্দ্রীয় নেতৃত্ব আগবাইছে, বহুদিন তখন আমার দলত আসে, আজি লড়া আবু খালেদ সহেবুল্লাক
আমার জিলা অসম যুব পরিষদর সভাপতি পাতায় আমি আনন্দিত বোধ করছো। আর শিলচর 25 নম্বর ওয়ার্ডের পোস্টে লাইট জ্বালানোর উদ্যোগ বিজেপি মহিলা মোর্চা কর্মকর্তার। বিগত বেশ কিছুদিন থেকে শিলচর পৌরসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকার গলিতে বিদ্যুতের লাইট না থাকাতে রাস্তায় চলাফেরা করতে এলাকাবাসীর অসুবিধার সম্মুখীন হতে হয়। রাতের অন্ধকারে বিদ্যুৎহীন অবস্থায় এলাকার মানুষের অসুবিধার কথা শুনে তড়িঘড়ি বেশ কয়েকটি ইলেকট্রিক পোলে লাইট লাগাতে উদ্যোগ নিলেন বিজেপি তারাপুর মালুগ্রাম মণ্ডলের মহিলা মোর্চা সভানেত্রী সুমনা দাস। মঙ্গলবার নিজে উপস্থিত থেকে পোলগুলোতে লাইট জ্বালানোর ব্যবস্থা করতে দেখা গেল তাকে। তার এমন উদ্যোগের জন্য এলাকার অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির 16 প্রহর হরিনাম সংকীর্তন শুরু হবে 10 জানুয়ারি। প্রতি বছরের মতো এবারও 16 প্রহর হরিনাম সংকীর্তন আয়োজন করছে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজকরা জানান, 2015 সালে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে শুরু হয়েছিল 16 প্রহর হরিনাম সংকীর্তন। এরপর থেকে প্রতি বছরই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন তারা। 10 জানুয়ারি অধিবাসীর মাধ্যমে হরিনাম সংকীর্তনের সূচনা হবে। 11 এবং 12 জানুয়ারি অনুষ্ঠিত এই হরিনাম সংকীর্তনে বরাক উপত্যকার বিভিন্ন কীর্তনিয়া সম্প্রদায়ের পাশাপাশি কলকাতারও কীর্তনিয়া সম্প্রদায় কীর্তন পরিবেশন করবেন। কীর্তনের 2 দিন অর্থাৎ মঙ্গল ও বুধবার দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পঙ্কজ ধর, সম্পাদক কমলেন্দু পাল, কোষাধ্যক্ষ কল্যাণ ভট্টাচার্য, সহ কোষাধ্যক্ষ প্রবীর দেব প্রমুখ। 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্টের যে মণ্ডপ সেইখানে অনুষ্ঠিত হবে আগামী 10 তারিখ থেকে 13 তারিখ। এবং বিগত 6 বছর থেকে আমাদের এইখানে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হতে চলছে। এইবারও আমরা সমস্ত প্রোটোকল কোভিড বিধি মেনে আমরা এইখানে সেই হরিনাম সংকীর্তন যে হরিনাম যজ্ঞ সেটা আমরা এইবারও আমরা এইখানে করব। যে সমস্ত কীর্তনিয়া দল এনেছিলাম অবশ্যই আমাদের বরাকভেলি বিখ্যাত কীর্তনিয়া দল করে গেছেন এখানে কীর্তন। এইবারও আমরা বরাকভেলিরই 4 কীর্তনিয়া দল নিয়েছি, একটি দল শুধু কলকাতা থেকে আসবে। আমাদের বরাকভেলির যে 4 দলের যে কীর্তনিয়া ওনাদের মধ্যেও অর্ধেকের চেয়ে বেশি কলকাতার শিল্পীরা রয়েছেন। আমরা এবার সর্বমোট 5 দল কীর্তন এখানে আনার ব্যবস্থা রাখছি। প্রথমে গৌরসুন্দর সম্প্রদায় শিলচর, প্রাণগোবিন্দ সম্প্রদায় শিলচর, রাধাগৌরী সম্প্রদায় কলকাতা, স্বর্ণময়ী সম্প্রদায় কাটিগোড়া, মদনমোহন সম্প্রদায় করিমগঞ্জ ও রামঠাকুর সম্প্রদায় শিলচর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। অযোগ্য শিক্ষকরাই মানবতার হত্যাকারী, মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভুবনদরে বালু বোঝাই ট্রিপারের নিচে চাপা পড়ে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর। বরাক উপত্যকায় সরকারি ভাষা আইন লঙ্ঘন নিয়ে তীব্র ক্ষোভ শিলচরে নাগরিক সভায়, ক্ষোভ করিমগঞ্জ কংগ্রেসেরও। স্বাধীন বাজারে মহিলা মার্কেট নির্মাণ কাজের সূচনা, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান DC SP-র। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীনে রাজাবাজারে জল প্রকল্পের শিলান্যাস, গঙ্গানগরে উদ্বোধন। হিন্দু দেবতাদের নাম নিয়ে ভণ্ডামি, কাঠগড়ায় ভণ্ড বাবা, পুলিশে মামলা।
এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।